السلام عليكم এখন আমি বানাবো বেসম্ভব মজার অসম্ভব সোজা একটা আইটেম সেটা হচ্ছে ইলিশ মাছের পাতুরি তো সাধারণত পাতুরি তৈরি করা হয় কলা পাতা দিয়ে কিন্তু এটা হবে লাউ পাতা দিয়ে যার ফলে কলা পাতা দিয়ে করলে কলা পাতা আমরা খাইতে পাই না লাউ পাতা করলে লাউ পাতা শুদ্ধ আমরা খেয়ে ফেলতে পারব সেজন্য আমি এখানে তিন পিস ইলিশ মাছ নিছি নিয়ে ইলিশ মাছটা বড় জিনিসটা তার আগে আমি লাউ পাতাটা ঠিক করে নি মানে মশলাটা ঠিক করে নি এখানে হচ্ছে নারিকেল বাটা সরষা বাটা কাঁচামরিচ বাটা এর সাথে এক চামচ হলুদের গুঁড়া দিলাম স্বাদ মতো লবণ লবণ বেশি হয়ে গেছে একটু কমায় নেই এগুলোকে একটু মিশিয়ে দিতে হবে ভালো মতো চামচ দিয়ে মিশাচ্ছি এখানে মরিচ বাটা আছে সাংঘাতিক ঝাল মোটামুটি মিশে গেলে এর মধ্যে একটু সরিষার তেল দিতে হবে যথেষ্ট পরিমাণ দিয়ে এটাকে পুরো মিশিয়ে নিতে হবে লবণটা খেয়ে দেখি ঠিক আছে কিনা ঠিক আছে এখন এই ইলিশ মাছগুলোকে এটা দিয়ে ভালো মতো মেখে নিতে হবে সব সাইডে যাতে লাগে হইল এখন এখানে কয়টা লাউ পাতা আমি নিয়ে নিছি বেশ ধুয়ে টুয়ে সুন্দর করেই কচি কচি লাউ পাতা এটা দিয়ে ইলিশ মাছগুলোকে পেঁচাইতে হবে তো আমি এখন এই লাউ পাতার উপরে ইলিশ মাছ রাখবো ভালো মতো যাতে মশলা টসলা সহ থাকে উপরে একটু মশলা দিয়ে দিব এখন এটা দিয়ে লাউ পাতাটা দিয়ে এটাকে ভালো মতো পেঁচাই দিব একটা না হলে দুইটা নিব এটা একটু উল্টা দিক দিয়ে দিই এটা একদিকে থাকলো এটা আরেকদিকে থাক এটাকে এখন একটা সুতা দিয়ে বেঁধে দিব কোনো একটা বেঁধে দিলেই হয় যাতে কোনো মতে একটু থাকে আর কি এরকম করে সবগুলাকে করে নিব আমি এখন একটা প্যানে হালকা একটু সরষার তেল মেখে দিব যাতে না লেগে যায় এখন এই পাতুরিগুলা মানে পাতার ইলিশ মাছগুলা এটার মধ্যে বসায় দিব বসায় এইটাকে এখন ঢেকে দিব মাঝারির থেকেও কম আছে এটাকে আস্তে মানে কিছু সময়ের জন্য প্রায় 8-10 মিনিটের জন্য এক পাশটা একটু রান্না করব আর কি রান্না করব ভাজা করব যাই হোক না কেন একটা কিছু করব আর কি 4-5 মিনিট পরে 5-6 মিনিট পরে অ্যাকচুয়ালি উল্টায় দেই জিনিসগুলোকে আবার ঢেকে দিব এইভাবে করে আরো 8-10 মিনিট রান্না করে দিব প্রায় 10 মিনিট পরে চুলার জালটা বন্ধ করে দিই এখন একটু রেখে এটাকে নামায় ফেলবো বুঝার উপায় হচ্ছে যে সাইডগুলো যখন সবুজ দেখা যাবে না যত সিদ্ধ হয়ে গেছে তখনই আর এমনি বুঝতে পারা যায় যে কখন হইলো না হইলো আর কি কারণ উপরেরটা একটু পোড়া পোড়া হবে ভিতরটা ইয়েটা ঠিক থাকবে মাছটা ঠিক থাকবে এখন আপনাদের আমি বেড়ে দেখাচ্ছি এইগুলাকে সুতাটা কেটে লাউ পাতাটুকু বাইর করে নিতে হবে তো এই যে দেখেন হয়ে গেল আমার ইলিশ মাছের পাতুরি খুব কম ঝামেলার একটা আইটেম একবার মাখা টাকায় বসায় দিলেই হয় অদ্ভুত মজা আর কলা পাতার বদলে লাউ পাতা দিলে লাউ পাতাটাও খাওয়া যায় কোনো অসুবিধা নাই বরঞ্চ এই মশলায় মাখা হইলে আরও খাইতে মজা লাগে হ্যাপি জোশের একটা আইটেম এখন খালি বানাইবেন আর তামা তামা করে খাইবেন দেখেন কত সোজা এবং অদ্ভুত মজার তো দেখে ফেললেন কেমন করে বানাই ফেললাম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফেজ